নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, নয়া এসওপি, 6 জুন থেকে দোকানপাট 12টার মধ্যে বন্ধের ঘোষণা। ওয়ার্ড ভিত্তিক টিকাকরণে প্রথম দিনই 6,000-এর বেশি টিকা নিলেন সূচনা কীর্তি। চিকিৎসক নির্যাতন, হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেপ্তার 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে বলবৎ হল আরও এক নতুন এসওপি। এবার থেকে সব দোকানপাট সকাল 11টার জায়গায় বন্ধ করতে হবে দুপুর 12টার মধ্যে। আগামী 6 জুন সকাল 5টা থেকে 16 জুন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। এদিকে দুপুর 1টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত রাজ্যে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি আন্তর্জেলা যাতায়াত বন্ধ থাকবে 16 জুন পর্যন্ত। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশনামা জারি করে এই খবর জানানো হয়েছে। শুক্রবার থেকে শিলচরে শুরু হল ওয়ার্ড ভিত্তিক সপ্তাহব্যাপী করোনা ভ্যাকসিনের কর্মসূচি। প্রথম দিনই ব্যাপক সাড়া দিল এই ভ্যাকসিনের কর্মসূচি। বৃষ্টি ভেজা দিন উপেক্ষা করে শহরের 28টি মিউনিসিপ্যাল ওয়ার্ডে করোনা ভ্যাকসিন নিতে হাজির হন প্রত্যেকে। প্রথম দিনই 6,000-এর বেশি 18 বছর ঊর্ধ্বের নাগরিকদের কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হয়। কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি এদিনের এই ভ্যাকসিনের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও এলডেট ফারহিন, অতিরিক্ত জেলাশাসক যুগল কিশোর রাজবংশী ও স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর বিমল জ্যোতি সিকদার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 10ই জুন পর্যন্ত শহরের 28টি শিক্ষা প্রতিষ্ঠানে 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন সকালে ভোর 5টা নাগাদ জেলাশাসক কীর্তি জল্লি শিলচর সিভিল হাসপাতালে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এই সপ্তাহব্যাপী ভ্যাকসিন অভিযানের কাজকর্ম খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, এটা একটা স্পেশাল ড্রাইভ এবং এই স্পেশাল ড্রাইভের জন্য আমরা স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে, তারা এই স্পেশাল ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তৎসঙ্গে এই ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের এই স্কুলের যারা হেডমিস্ট্রেস রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন, অন্যান্য স্টাফরা রয়েছেন, ওদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব সুন্দরভাবে আজকের এই ভ্যাকসিনেশনের কার্যক্রমটা করেছেন এবং আগামী 7 দিন এটা চলবে। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের 28 নম্বর ওয়ার্ডের যারা নাগরিক রয়েছেন, আগামী 7 দিন যাতে ভিড় না করে সবাই যাতে এই ভ্যাকসিনটা নিয়ে নেন। পরিবারের এবং সমাজের সাথে সুস্থ থাকার জন্য ভ্যাকসিনটা নেওয়া খুব জরুরি আছে। তো আমরা সবাইকে অনুরোধ করব আগামী 7 দিন সেই ভ্যাকসিনেশন চলবে। তার সূর্যকুমার হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, প্রত্যেক ওয়ার্ডে এই টিকাকরণ করা হয়েছে, সেইটার মধ্যে আমাদের স্কুলই একটি। আর আমরা আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষকে এই 28 নম্বর ওয়ার্ডের সব জনগণকে সচেতন থাকার জন্য এবং সজাগ থাকার জন্য এবং তারা সময় মতো যেন টিকাটা নেয় তাদের আহ্বান করা হয়। গত 27 মে হাইলাকান্দি সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর গৌরব ভট্টাচার্যের কাছে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এক রোগী এলে তিনি তার পরীক্ষা করে প্রয়োজনে ঔষধ লিখে দেন এবং তাকে ভর্তির জন্য ভেতরে যেতে বলেন। কিন্তু তার কয়েক মিনিটের পর রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের লোকেরা চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে শারীরিক হেনস্থা করা হয়। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এদিকে সুবিচার না পেয়ে অবশেষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন চিকিৎসক ডক্টর গৌরব ভট্টাচার্য। বৃহস্পতিবার আমার বাংলা সংবাদে সেই ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার 2 জন দোষীকে গ্রেপ্তার করে হাইলাকান্দি পুলিশ।
আগামী 5ই জুন অর্থাৎ শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রাজ্যের আপামর জনসাধারণকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে আহ্বান জানান তিনি। শুক্রবার এক প্রেস বার্তায় তিনি এই আহ্বান জানান। আমরা কিভাবে পরিবেশকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে পারি তার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে পরিবেশ আমাদেরকে ভালো করে বেঁচে থাকার সহায়তা করে। আজকের দিনে আপনারা দেখছেন যে কোভিড-19 সংক্রমণে যখন রোগীরা হসপিটালে যায়, মেডিকেল কলেজে যায়, সামান্য অক্সিজেনের জন্যে কত আর্তনাদ, কত চিৎকার, কত মৃত্যু আমরা মুখোমুখি হচ্ছি আমরা প্রতিদিন। এই ক্ষেত্রে যদি বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কমে যায়, তাহলে এমন একটা দিন আসবে যেদিন সমস্ত সমাজ ব্যবস্থা আর্তনাদ করবে, আমরা বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। যার জন্যে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বিনম্রভাবে প্রার্থনা থাকবে যে আসুন, এই বায়ুমণ্ডলকে কিভাবে আমরা দূষণমুক্ত করে বৃক্ষরোপণের মাধ্যমে জৈব বৈচিত্র্য আমরা কিভাবে আমরা এখানে সুরক্ষা দিতে পারি তার চিন্তন করে সমস্ত জীব জগৎ এবং বৃক্ষরাজিকে কিভাবে আমরা সংরক্ষিত করতে। শিলচর তারাপুর উকিল বাজার সংলগ্ন বিধায়ক দীপান চক্রবর্তীর বাড়ির পাশে অবস্থিত মেইন রোডটি চূড়ান্তভাবে খারাপ অবস্থায় রয়েছে। রাস্তার মধ্যে রয়েছে অনেকটি গর্ত এবং সেই গর্ত থেকে পিএইচই এর জল অনবরত বেরোতে থাকে। বর্ষার মরশুমে সেই গর্তগুলোর মধ্যে বৃষ্টির জল জমে থাকায় আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ছোট যান চালকদের। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে বার কয়েকবার সংস্কারের আবেদন জানালেও পিএইচই কর্তৃপক্ষ তাদের কর্ণপাত করেননি। স্থানীয়রা জানান, রাস্তায় গর্ত থাকার ফলে যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাইক, স্কুটি ইত্যাদি ছোট যানবাহনে চলাচলের জন্য খুবই বিপজ্জনক হয়ে পড়েছে এই রাস্তাটি। এমনকি ছোট যানবাহনগুলো দুর্ঘটনার কবলেও পড়েছে বলে জানান স্থানীয়রা। আমরা সামনে যে গাঁথাটা অনেকদিন ধরে এইরকম চার চার মাস পাঁচ মাস হয়ে গেছে, আমরা সময় যেভাবে কমপ্লেন করা করছি, কিন্তু বৃষ্টির জল জমা হয়, কোনো সময় পাইপ থেকেও জল বাইর হয়, কারণে করে গাঁথাগুলো বড়িয়া থাকে। চার চাকা গাড়ি তো কোনো রকম গাঁথা ওটা ক্রস করে যায় গিয়া, কিন্তু টু হুইলার বাইক যারা আছে রাত্রে অনেক সময় গাঁথার মধ্যে পড়ে পড়ে তারা উল্টিয়া কাল্টিয়া পড়ে, আমরা উঠাইয়া নেই। কোনো সময় গুরুত্বর জখম হয়, কোনো সময় হালকা পালকা জখম হয়। গাঁথাগুলো আপনি দেখলে বুঝতে পারবা অনেক দিন হয়ে গেছে, আজকে ধরুন ছয় সাত মাসের উপরে হয়ে গেছে। এটাতে কোনো সাইডতেই কোনো কিছু আমরা কাজ করতে পারি না, কেউ কিছু করাইয়া দেন না। আমরা যেটুকু কমপ্লেন করার করছি কিন্তু কোনো তো লাভ হইল না, তো মানুষের লাগিয়া মানে জীবনের মানে ঝুঁকি হয়ে গেছে এখানে। এই যে নতুন করে এখানে পাঁচ ছয়টা গাঁথা হয়েছে, এই পাঁচ ছয়টা গাঁথা আজকে পাঁচ ছয় মাস আগের থেকেই ভাঙ্গিয়া করা। আমরা মনে করছি ইলেকশনের সময় পিএইচই করতে না, হয়তো ফার্স্ট ইলেকশন যাওয়ার পরে করবো, স্টিল টু এখন না। আজকে আপনি আইয়া যে তখন যেটা দেখলাতে আমরা এটা খুলিয়া ধরি যে আমরা একটা ডিমান্ড পিএইচই কেনে মাঝ রাস্তা কাটিং করি। এখন আমরা রেসিডেন্সিয়াল হয়তো আমার আজকে ভাঙছে না বা আমার প্রতিবেশী কেউ পাইপ ভাঙছে, হে আবার পয়সা খরচ করিয়া কিন্তু পাইপটা লাইটে আনতে লাগে। আর হেভি লোডের গাড়ি সারা রাইট চলে, আর এরপরে এটা প্যাকিং দেওয়া যায়, এরকম প্যাকিং হয় না, যেটা লাগে পাইপগুলো ফাটে। আমরা একটা দাবি জানাই আর পিএইচির কাছে, আর বর্তমান যে সরকার আইছি, সরকার তো অনেক ভালো কাম করছে আগেও। অ্যাটলিস্ট তারাপুর যে মেইন রুটটা, এই মেইন রুটটা যেহেতু পাইপলাইন বুথ সাইডে আছে, প্রত্যেকটা কানেকশন যে যার বুথ সাইড থেকে দেওয়া হয়, মিডিল রাস্তা যে রোড কাটিংয়ের যে এক্সপেন্ডিচারটা, যাতে একটা রেসিডেন্সিয়াল যে পাইপ কানেকশন দিয়েছে তার ঘাট থেকে পাশে, তখন যে পরিস্থিতি সমানে অ্যাক্সিডেন্ট হয় স্কুটার মোটরসাইকেল, বিশেষ করে মহিলারা টুটি চালাইয়া অনেক, মানে একটু জলাইলে পরে জলে বুঝা যায় না গাঁথাটাই। আর মহিলারা কয়েকদিন আগে দুই চার পাঁচ দিন একজন মহিলা একটা বাচ্চা লইয়া অ্যাক্সিডেন্ট করছে। আর বিশেষ করে এখন লকডাউন টাইম আছে, তখন এই পিরিয়ডে কেন কারা আম কারো জাম হওয়ার না কিছু না, লকডাউন পিরিয়ড আছে, এই টাইমে যদি কামটা করা যায় পাবলিক। শিলচর 16 নম্বর ওয়ার্ডে জনসাধারণের জন্য কোভিড ভ্যাকসিনের কেন্দ্র হিসেবে শ্রীপল্লী বিদ্যামন্দিরকে নির্বাচিত করা হয়। অতিমারী সময়কালে প্রতিটি কেন্দ্র যাতে করোনা ভ্যাকসিন থেকে মুক্ত থাকে এবং ভ্যাকসিন নিতে আসা নাগরিকদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই বিষয়কে মাথায় রেখে বৃহস্পতিবার ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের তরফ থেকে শ্রীপল্লী বিদ্যামন্দিরের চতুর্দিক স্যানিটাইজ করা হয়।
ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া সহ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আবর্জনাও পরিষ্কার করা হয়। এদিনের এই কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহিলি দেব, অভিজিৎ দাস, পুরকায়স্থ সহ অন্যান্যরা। এদিকে শুক্রবার সপ্তাহব্যাপী করোনা ভ্যাকসিনের দিন 16 নম্বর ওয়ার্ডের নির্বাচিত ভ্যাকসিনের কেন্দ্র শ্রীপল্লী বিদ্যামন্দিরে ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের তরফ থেকে ভ্যাকসিন নিতে আসা নাগরিকদের জন্য একটি হেল্প ডেস্কও চালু করা হয়। পাশাপাশি অক্সিমিটার দ্বারা তাদের দেহের অক্সিজেন লেভেল, রক্তচাপ যাচাই করা সহ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়। এদিন এই কেন্দ্রে প্রায় 210 জন নাগরিকের মধ্যে ভ্যাকসিন প্রদান করা হয়। ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত সংস্থা প্রতিদিনই ভ্যাকসিন কেন্দ্র স্যানিটাইজ সহ অক্সিজেন ও রক্তচাপ যাচাইয়ের কাজ অব্যাহত রাখবে হেল্প ডেস্কের মাধ্যমে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাধা দেব, সহিলি দেব, দীপাঞ্জন দেব, অভিজিৎ দাস, পুরকায়স্থ প্রমুখ। নমস্কার, আজকে আমরা 16 নম্বর ওয়ার্ড শ্রীপল্লী বিদ্যামন্দিরে ভ্যাকসিনেশন সেন্টার, এখানে আমরা ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপ থেকে আমরা এখানে একটা ভলেন্টিয়ারিলি সার্ভিস দিচ্ছি। আমরা সব যারা ভ্যাকসিনেশন নিতে এসছেন এখানের ইনক্লুডেড যারা, তাদেরকে আমরা এই লাইনে যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা জল দিচ্ছি, এবং অক্সিমিটার দিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা অক্সিজেন লেভেলও চেক করে দিচ্ছি। ইভেন বিপিটাও আমাদের সঙ্গে আছে, বিপি মেশিন, কেউ যদি ইন্টারেস্টেড থাকছেন চেক করতে আমরা বিপি মেশিন দিয়ে বিপিটাও চেক করে দিচ্ছি। মানব সেবাই জীব সেবা, সীমান্তে নো ম্যানস ল্যান্ডের বাসিন্দাদের পাশে দাঁড়ালো ইয়ং ব্রিগেড সেবা দল। শুক্রবার উত্তর করিমগঞ্জ ভারত বাংলা সীমান্ত এলাকায় নো ম্যানস ল্যান্ডের বাসিন্দাদের হাতে রেশন সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এদিন দুপুরে সীমান্ত এলাকার লাতুকান্দি, তেশুয়া, বড়মাগুল, মহিষাসন ইত্যাদি এলাকার বাসিন্দাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন তাঁরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ং ব্রিগেড সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী, মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্য প্রতিনিধি বজলুল হক চৌধুরী, শ্রীদীপ ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া সত্যাধিকারী জয়ন্ত ঘোষ, মানে দৈপায়ন দাদা বিবাহবার্ষিকীর দিন, উনি আমাদের হাতে 30 প্যাকেট রেশন সামগ্রী তুলে দিয়েছিলেন। তাই আজ আমি এখানের বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক সুদীপ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমি এই নো ম্যানস ল্যান্ডে যারা কাঁটাতারের বেড়ার ওপারে থাকে, যারা ভারতীয় মানুষ, তাদের জন্য এই সামগ্রীগুলো নিয়ে আসলাম। এবং এখানে আমাদের বিএসএফ জওয়ান অফিসার স্যার যারা আছেন তাদের সহযোগিতায় আমরা এই কাঁটাতারের নো ম্যানস ল্যান্ডে যারা বাস করে ওদের কাছে এই সামগ্রীগুলো তুলে দিলাম। আমরা আগের লকডাউনেও আমরা ইয়ং ব্রিগেড সেবা দলের পক্ষ থেকে এইসব পরিবারগুলোকে সাহায্য করেছি, এবং আগামীতেও আমরা যাতে সাহায্য করতে পারি আপনারা যাতে আশীর্বাদ করবেন। এবং এটা আজকে উনি আমাদের দিয়েছিলেন, আমরা আজকে এই 30 পরিবারকে আমরা এটা সমজে দিলাম। শুক্রবার হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানাধীন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীর কুমার সিংহ হাইলাকান্দি টাউন আউটপোস্টে স্থানান্তর হয়েছেন। রামনাথপুর থানা থেকে বদলি হয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির প্রথম মহিলা ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অঙ্কমি কলিতা। পুলিশ আধিকারিক বীর কুমার সিংহের বদলিতে আবেগ প্রকাশ করেন এলাকার ব্যক্তিগণ বর্গ, এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন প্রত্যেকে। শুক্রবার ভাঙ্গারপাড় জিপি সভানেত্রী আসমাতার বেগম বড়ভুইয়া করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10,000 টাকার আর্থিক অনুদান প্রদান করেন। এদিন এই অর্থরাশি তিনি বড়খোলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোরনাথের হাতে তুলে দেন। উনি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য 10,000 টাকার একটা চেক আমার হাতে তুলে দিয়েছেন, যার জন্য ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই করোনা মহামারীর জন্য ওনারা নিজের স্বইচ্ছায় এই প্রকাশ করেছেন যে 10,000 টাকার একটা চেক চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেওয়ার জন্য যে ইচ্ছা প্রকাশ করেছেন, যার জন্য ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা রাখছি আমরা এইভাবে সবাই মিলে যদি আমরা করোনা বিরুদ্ধে যদি আমরা ফাইট করি তাহলে আমরা নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব। আর এইভাবে যদি আরও কারো যদি ইচ্ছা থাকে তা আমাদের বোরফলার মণ্ডল রয়েছেন, আমাদের সার্জাপাতেও মণ্ডল প্রেসিডেন্ট রয়েছেন, আপনারা যদি কেউ মনে করেন আমার বাড়িতে আসতে কিছু প্রবলেম আছে, লকডাউনের জন্য যদি কোনো অসুবিধা ফিল করেন তাহলে আপনারা আমাদের মণ্ডলের মাধ্যমে আপনারা সেরকম অনুদান তুলে দিতে পারেন। লামডিংয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো বেসরকারি সংগঠন ইম্প্যাক্ট অ্যান্ড ডায়ালগ ফাউন্ডেশন।
করোনা সংক্রমণের গ্রাফ দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে সীমিত লকডাউন ঘোষণা করা হয়, ফলে খেটে খাওয়া মানুষদের মধ্যে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার ইম্প্যাক্ট অ্যান্ড ডায়ালগ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাঙ্গার গ্রামের প্রায় 40টি অসহায় পরিবারের মধ্যে চাউল, আটা, বিস্কিট, মশলা, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক পূর্ণিমা ঘোষ সহ অন্যান্য সদস্যরা। আমি ডালি, চাল, তারপিছত মশলা, তারপিছত তেল, তারপিছত চেনি, বিস্কিট আৰু কিবা কিবি বস্তু দিয়ে কোট ডিস্ট্রিবিউশন। আমি ইয়াতে যোনটো খাঙ্গার গাঁও আছে তার পারুলতলা বলে একটা সরু গাঁও আছে, তাতে আমি ডিস্ট্রিবিউশন করছি। আৰু আগন্তুক দিনত কি মেসেজ দিবলৈ বিচাৰিছে ৰাইজক? মই সেইটোৱেই মানে মেসেজ দিব বিচাৰিছো কি মেক্সিমাম ফেমিলিজত মই চাইছো কি মাহঁতে মানে যে মাইকী মানুহহঁতে বেছি কাম কৰি আছে, সব বুঢ়া এজেড মাইকী মানুহবিলাক, তো সবৰ ঘৰত ল'ৰা ছোৱালী আছে, তো সিহঁতৰ কিবা এটা কৰিব লাগে, আৰু যদি বা কিবা কৰিব পৰা নাই তেনেহ'লে এটলিষ্ট আমাক জনাব লাগে। কিন্তু মইতো নাজানো নহয় তেখেতৰ কি প্ৰব্লেম ফেচ কৰি আছে, চৰকাৰে নাজানে, তো চৰকাৰক ক'ব লাগে ন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নয়া এসওপি, 6 জুন থেকে দোকানপাট 12টার মধ্যে বন্ধের ঘোষণা। ওয়ার্ড ভিত্তিক টিকাকরণে প্রথম দিনই 6,000-এর বেশি টিকা নিলেন সূচনা কীর্তি। চিকিৎসক নির্যাতন, হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেপ্তার 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।